কালের সাক্ষী চণ্ডীমুড়া মন্দির। কুমিল্লার ঐতিহ্যবাহী 11 মাইল দীর্ঘ লালমাই পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত 1300 বছরের কালের সাক্ষী চণ্ডীমুড়া মন্দির। এই মুড়ায় সর্বমোট 2টি মন্দির আছে, একটি চণ্ডী মন্দির, অন্যটি শিব মন্দির। চণ্ডীমুড়া বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। চণ্ডীমুড়া উঁচু ঢিবির উপর অবস্থিত। এই মন্দিরের প্রবেশপথে রয়েছে 142টি সিঁড়ি। স্থানীয় জনশ্রুতি বলে, সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেবখর্গ তার স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে এখানে চণ্ডী মন্দির এবং একটি শিব মন্দির স্থাপন করেন। এর মধ্যে চণ্ডী মন্দিরে সরস্বতী এবং শিব মন্দিরে শিবকে স্থাপন করা হয়। মন্দিরে উঠার সিঁড়ির পাশে রয়েছে আরও একটি নট মন্দির। এ মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি অনেক পর্যটকরা ভিড় জমান এর ঐতিহাসিক ও প্রাচীন ইতিহাসের কারণে। চণ্ডীমুড়া শুধু কুমিল্লা নয়, পুরো বাংলার অমূল্য প্রত্নসম্পদ। এর যথাযথ রক্ষণাবেক্ষণ আমাদের নাগরিক দায়িত্ব।